একটি গ্রামে এক বড় জমিদার ছিলেন। তার 10টি হাতি ছিল। গ্রামের মানুষেরা বাজারে আসা যাওয়ার সময় হাতিগুলিকে দেখত। একদিন গ্রামের একজন লোক হাতিগুলির পাশ দিয়ে যাচ্ছিল। হাতিগুলি ছোট দড়ি দিয়ে বাঁধা দেখে অবাক হয়ে গেল। হাতিগুলি ইচ্ছা করলে যে কোনো সময় দড়ি ছিঁড়ে চলে যেতে পারে, কিন্তু তারা এরকম কখনো করেনি বা করবেও না। ওই লোকটি হাতির প্রশিক্ষককে দেখে জিজ্ঞাসা করলেন, কি কারণে এই বিশাল প্রাণীগুলি এই ছোট দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে না বা চেষ্টাও করে না? হাতিগুলির প্রশিক্ষক বললেন, ছোটবেলা থেকে এই ছোট দড়ি দিয়ে বেঁধে তাদের অভ্যাস করানো হয়। সেই বয়সে এই দড়িটি যথেষ্ট, কিন্তু হাতি বড় হওয়ার সাথে সাথে তাদের সেই অভ্যাসটা বিশ্বাসে পরিণত হয়ে যায় যে এই দড়িটি তারা ছিঁড়ে যেতে পারবে না। ইচ্ছা করলে খুব সহজেই দড়িটি ছিঁড়ে যেতে মুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু তারা বিশ্বাস করে যে দড়িটি এখনো তাদের ধরে রাখতে পারে, তাই তারা কখনো মুক্ত হওয়ার চেষ্টাও করে না। ওই হাতিগুলির মতো আমরাও সমাজ তথা বিশ্বের 98% লোক সামাজিক কারণ বা পরিস্থিতির শিকার বা এক দুবার ব্যর্থ হওয়া ইত্যাদি কারণে আমাদের ইচ্ছা স্বপ্ন মনোভাব এইগুলি ধ্বংস করে জীবন সংগ্রামে হেরে যায়।